ده رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. سوره الانعام ايات 56 قل اني نهيت তুমি বলো আমি নিষেধ করা হয়েছি, আন আবুদা যে আমি গোলামি করব, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ তাদের যাদেরকে ডাকো তোমরা আল্লাহ ছাড়াও, আল্লাহ ছাড়াও বলছি, আল্লাহ তো আছেনই সকলের কাছে একই কথা, কিন্তু করতে হবে আপনাকে এইটা। কুল্লা আত্তাবে, তোমার আদেশ, তোমার উপরে আদেশ কি, আমি মেনে নেব না আহওয়া আকুম তোমাদের খেয়াল খুশি। পরিষ্কার, আমি মেনে নেব না তোমাদের খেয়াল খুশি। কাদ দলালতু ইদান, নিশ্চিত ভ্রষ্ট হব তাহলে, ওয়ামা আনা মিনাল মুহতাদিন, আর আমি থাকতে পারবো না তাদের মধ্যে যারা আল্লাহর পরিচালনায় পরিচালিত। কুল ইন্নি আলা বাইয়িনাতি মির রাব্বি, মোকাবেলায় কী বলবে, আমি আছি সুস্পষ্ট এক পথ নির্দেশনার উপরে, সরাসরি আমার প্রতিপালকের দেওয়া, ওয়া কাযযাবতুম বিহি, আর সরাসরি প্রত্যাখ্যান করেছো, মিথ্যা মনে করছো, অগ্রাহ্য করছো তোমরা একে। মা ইন্দি মা তাস্তাজিলুনা বিহি, নেই আমার কাছে তা, মানে এর পরিণতি পরিণতি কী হবে তা দেখাবার জন্য যা আছে আল্লাহর সেটা আমার কাছে নেই। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, কারণ নেই কোনো আদেশ মান্য আল্লাহর আদেশ ছাড়া। আবার এখানে যদি আমরা ইল্লা তাস্তাজিলুনা বিহি, অর্থাৎ চমৎকার দেখতে চাও যে আমরা মানছি না তোমার এই কোরআন, কী হয় আমাদেরকে এনে দেখাও, তো সেটাও আমার কাছে নেই, আর সেটাও যদি হয় আল্লাহর আদেশেই হবে। আমি ইনিল হুকম ইল্লা লিল্লাহ কয়েক জায়গায় আছে কোরআনের, তো এর প্রকৃত অর্থে যে ফয়সালা করার সমগ্র ইখতিয়ার কেবল আল্লাহ, এইভাবে তর্জমা করা হয়েছে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, এবং তিনি বাস্তবতাই বর্ণনা করেন এবং সেই তিনি সর্বোত্তম ফয়সালাদাতা বা বিচারপতি। কুল্লাউ আন্না ইন্দি মা তাস্তাজিলুনা বিহি, এটাও বলে দাও, মানে অর্থাৎ বাকি রাখবে কেন, ওটাও বলে দাও যে যদি থাকতো আমার কাছে যা নিয়ে তাড়াহুড়ো করছো তোমরা, লা কুদি আল আমরু বাইনি ওয়া বাইনাকুম, কবে শেষ হয়ে যেত, আমার হাতেই যদি থাকতো কবে আমি ওটা মেরে দিতাম, ফয়সালা হয়ে যেত তোমাদের মধ্যে আর আমাদের, আমাদের মধ্যে, আমার মধ্যে আর তোমাদের মধ্যে। ওয়াল্লাহু আ'লামু বিজ-জ্বালিমিন, কিন্তু আল্লাহ মানে তাদের চাইতেও ভালো জানেন আর আসলে কারা তার সর্বনাশ করছে নিজেদের। এরপরে আমরা আসব সূরা জাসিয়ার সেই ইয়াতে, বাকারা ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, সূরা বাকারার 20 আয়াত 20। এরপরে আমরা এসেছি সূরাতুল বাকারায় আয়াত 120, আলহামদুলিল্লাহ 119 থেকে যদি যাই, ইন্না আরসালনাকা বিল হক, আমরা পাঠিয়েছি তোমাকে চূড়ান্ত বাস্তবতা নিয়ে বা প্রকৃত বাস্তবতা নিয়ে, সত্য নিয়ে, চূড়ান্ত সত্য নিয়ে, বশিরান ওয়া নাদিরান, তুমি কে, তুমি একজন সুসংবাদদাতা, একজন সাবধানকারী। ওয়ালা তুস আলু আন আসহাবিল জাহিম, তো যারা নিজেরা নরকে যাবে, যারা নিজেরা জাহান্নামে যাবে তাদের কাছে, তাদের ব্যাপারে তোমার কাছে জিজ্ঞেস করা হবে না তোমাকে কিছুই। ওয়ালান তরদা আনকা আল ইয়াহুদা ওয়ালা আন নাসারা, কশিন কালেও সন্তুষ্ট হবে না তোমার ব্যাপারে ইহুদি এবং নাসারারা। হত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যে পর্যন্ত না তুমি মেনে নেবে তাদের আচার আচরণ, তাদের আদর্শ,
তো তাদের আদর্শ তো কিতাবের বাইরে, যেমন এখন আমাদের আদর্শ কিতাবের বাইরে। তো যে কারণে আমাদের হুজুররা লাভ দিয়ে ওঠে, একটা গালি দিয়ে দেয় আহলে কোরআন। তো বলেন তারা আনকাল ইয়াহুদ বলেন না সার হাত্তা তত্ত্বে আমিল্লাত হুম, যে পর্যন্ত না তুমি মেনে নেবে তাদের খেয়াল খুশি বা তাদের আদর্শ। কুল, তুমি বলবে ইন্না হুদা আল্লাহ হুয়া আল হুদা, কার্যত যে পরিচালনা আল্লাহর সেটাই একমাত্র পরিচালনা। তর্জমাটা খেয়াল করি, বলো ইন্না হুদা, কার্যত যে পরিচালনা আল্লাহর হুয়া আল হুদা সেটাই একমাত্র পরিচালনা। এখন আপনারা পরিচালনা না বুঝে যদি হেদায়েত বোঝেন, হেদায়েত দিয়ে কী বোঝেন এটা আমি জানি না, যার দ্বারা আমি তো কোনো দিন কিছু বুঝতে পারি না এই হেদায়েতের মানে কী, তাই না? আল্লাহ যদি হেদায়েত করেন মানে যেটা যে কী এটার তাৎক্ষণিক কোনো মানে তর্জমা আমাদের বোধে আসে না। অথচ স্পষ্ট কুল ইন্না আল হুদা, বলো কার্যত হুদা পরিচালনা আল্লাহর, হুদাল্লাহ হুয়া আল হুদা সেটাই একমাত্র পরিচালনা। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়া আহুম, এবার রসুলকে বলছেন, আমাকে বলছেন, তোমাকে বলছেন, আপনাদেরকে বলছেন, এখন যদি তুমি মেনে নাও তাদের খেয়াল খুশি, তাদের মতামত, বাদা আল্লাদি যা আকা মিনাল ইলম, এরপরে যে এসে গেছে তোমার কাছে চূড়ান্ত সেই আল ইলম, যেমন বলা হয়েছিল মূসার ক্ষেত্রে বনি ইসরায়েলের ক্ষেত্রে, আল ইলম দি নলেজ, একমাত্র জ্ঞান, একমাত্র অবগতি যখন তোমার কাছে এসে গেছে, এরপরেও যদি তুমি তাদের খেয়াল খুশি মেনে নাও, মা লাকা মিন আল্লাহে মিন ওয়ালিয়িন ওয়ালা নাসিরিন, থাকবে না তোমার জন্য সরাসরি আল্লাহ থেকে কোনো সাহায্যকারী, আর না কোনো অভিভাবকত্ব, আর না কোনো সাহায্যকারী, যেমন নেই প্রকৃত বাস্তবতা এই মুসলিম জাতির। এই মুসলিম জাতির অভিভাবক আল্লাহ নন, অতএব তাদেরকে সাহায্য করার নেই, কেউ নেই এই পৃথিবীতে। দৃশ্যমান যা নষ্ট হতে হতে পচতে পচতে কোথায় চলে গেছে কোনো খবর নাই তাদের। শেষ পর্যন্ত এই আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, হ্যাঁ তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি বা দেব, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আলাযীম, তারা একে অধ্যয়ন করবে, অনুশীলন করবে। তালা ইয়াতলু মানে পিছে পিছে যাওয়া, এ কোরআনেরই কথা। ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, এখান থেকেই সমস্ত তাফসীরকার যত তর্জমা আছে, যত মুফাসসিরিন আছে, সব ওখান থেকেই তালা ইয়াতলুর অর্থটা নেন। হ্যাঁ, সূর্য থেকে যাওয়ার শামসে, ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, অর্থাৎ আর সূর্যের আলো থেকেই চাঁদ আলো পায়। তো এই কোরআন এই নূর, এবং এই নূর থেকেই আমাদেরকে আলো পেতে হবে আমাদের জীবনের পরিচালনা। ও যে আল্লা আল্লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, সেই সব লোক যাদেরকে আমরা কিতাব দিয়েছি, যাদেরকে ইয়াতলুনাহু তারা তেলাওয়াত করে, তারা অধ্যয়ন করে, তারা অনুশীলন করে, হাক্কা তিলাওয়াতিহি, ঠিক যে দাবি তার অনুসরণের অনুশীলনের। উলাইকা ইউমিনুনা বিহি, তাহলে এই মুসলিম জাতি কিছুতেই প্রমাণ করতে পারবে না যে আল্লাহর কিতাব তারা বিশ্বাস করে, কোরআন আসে কি না কথাটা, এমন কোনো প্রমাণ এই মুসলিম জাতির কাছে নেই যে তারা আল্লাহকে দেখাতে পারবে যে তোমার এই কিতাব আমরা বিশ্বাস করি। আল্লাহ সংজ্ঞা দিয়ে দিয়েছেন, আল্লাহ দিন আতাই নাহুমুল কিতাব ইয়াতলু নাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, এরা বিশ্বাস করে একে, ওমান ইয়াকফুর বিহি, আর যারা অগ্রাহ্য করে একে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে এই সমস্ত লোকেরাই তারা যারা হারায় সব। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমাদের এই হাওয়ার ধারাবাহিকতা মানে আরও চলবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলেছি না,